সাত মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাচ্ছেন ভোলার দুই ইউনিয়নের প্রায় 18,000 মানুষ। সাবমেরিন কেবলের ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় প্রতিটি ঘরেই নষ্ট হয়ে যাচ্ছে টেলিভিশন, ফ্রিজ, ফ্যানসহ বৈদ্যুতিক সামগ্রী। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। অপরদিকে বিদ্যুতের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাহনুমা সারা। ভোলা সদর উপজেলার কচিয়া ইউনিয়নের মাঝের চর ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন জনবসতি শুরুর প্রায় দুই যুগ পর বিদ্যুতের আওতায় আসে। 2021 সালের 5 ডিসেম্বর এই দুই ইউনিয়নে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। চরের বেশিরভাগ বাসিন্দা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গৃহস্থালির বৈদ্যুতিক সামগ্রী কেনেন। পাল্টে যায় চরাঞ্চলের জীবনমান। আমরা লোন লইছি, এনজিও লাগতন লোন লয়ে আমরা ফ্রিজ আনছি, এরপরে ফ্যান আনছি, বাতি আনছি, আমাকে সব জিনিস এখন নষ্ট হইয়া গেছে। সমিতি থেকে টাকা নিয়ে দোকান দিছি, বিদ্যুতের মালামাল আনছি, এনে বিক্রি করছি, মোটামুটি ভালোই চলছে। এখন বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে আমার দোকানে বেচা কিনেও নাই এবং আমি এনজিও টাকাও দিতে পারতেছি না। এরপর 2022 সালের 23 জুন মেঘনা নদীর সাবমেরিন কেবলে দেখা যায় ত্রুটি। সেদিন থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এ দুটি চর। সাত মাসেও মেরামত হয়নি কেবল, ফলে দীর্ঘদিন ধরে অন্ধকারে দিনাতিপাত করছেন দুই চরের প্রায় 18,000 বাসিন্দা। নষ্ট হচ্ছে ঋণের টাকায় কেনা বৈদ্যুতিক সামগ্রী, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। বিদ্যুৎ বিভাগের কাছে বারবার সমাধান দাবি করেও কোনো ফল মেলেনি। গত বছর জুন মাসে আমাদের চরের বিদ্যুৎ নষ্ট হয়ে গেছে, এখন পর্যন্ত ঠিক হয় না। যখন কারেন্ট গেছি যা তখনই আমাদের চরে আমাদের খুবই এই আগের অন্ধকারের ভিতরে আছি আমরা। এখন বিদ্যুৎ না থাকার ভিতরে আমরাও পড়ালেখা শিখাইতাম বাচ্চাদের, অন বিদ্যুৎ না থাকার ভিতরে আমাদের বাচ্চারা পড়ালেখা হয় না, স্কুলে গেলে রেজাল্ট পরীক্ষা পাশ করতে পারে না। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, মেঘনা নদীতে অতিরিক্ত জাহাজ নোঙর করে রাখায় ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। কেবল মেরামতের জন্য প্রশাসনিক অনুমতি পেলেও আর্থিক অনুমোদনের অপেক্ষায় আছেন তারা। পুনঃস্থাপনের জন্য যে আর্থিক বা কস্টিং যেটা আমাদের, এই কস্টিংটা আবার অনুমোদনের প্রয়োজন আছে, সেটা আমাদের প্রয়োজনের জন্য আমরা সে বিএকিউ অলরেডি রেডি করছি। বিআইডব্লিউটির নির্দেশনা অনুযায়ী কোথায় নোংর করবে, কোথায় নোংর করবে না, সেজন্য আমাদের বয়ার যেটা টেকনিক্যাল স্পেসিফিকেশন, ডিজাইন, কস্টিং আছে সেটা আমরা বিআইডব্লিউটির কাছে আমরা চেয়েছি। ওইটা দেওয়ার পরে আমরা পাইলে পরবর্তীটা আমরা আরবি অথরিটির কাছে আমরা প্রেরণ করব। মুজিব জন্মশতবর্ষে শতভাগ বিদ্যুতায়নের আওতায় 15,82,00,000 টাকা ব্যয়ে প্রায় 4.5 কিলোমিটার কেবল লাইনে বিদ্যুৎ দেওয়া হয় ভোলার কচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চর ও দৌলতখান মদনপুর ইউনিয়নে। দুই চরে বিদ্যুতের গ্রাহক আছেন 8 শতাধিক। রাহনুমা সারা, জিটিভি নিউজ।